তো রোজা চলতেছে প্রায় শেষের দিকে, রোজা কয়টা রাখছো? সব রাখছি, একটা রাখি না। সবগুলা রোজা রাখছো, শুধু একটা রাখতে পারো নাই, তো ওইটা কেন রাখতে পারো নাই? বমি করছিলাম। কেন বমি করছিলে? পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, বমি করছে, এই জন্য সে এই রোজা একটা রোজা ভাঙছে, আর সবগুলো রোজা আছে। আপনাদের বিবেকের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রেখে যাব, যে আপনাদের ক্লাস 9-10 অনেক ছাত্র আছে জেনারেল লাইনের, ইংলিশ মিডিয়াম কিংবা বাংলা লাইনের, যে ক্লাস 9-10 পরেও রোজা রাখে না, অসংখ্য আছে। শতকরা 10%, শতকরা আমার মনে হয় 10% রোজা রাখে জেনারেল মিডিয়ামের বাচ্চা কাচ্চারা, কারণ বাবা মা বলে যে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি রোগাক্রান্ত হয়ে যাবা, বাবা তুমি রাখতে পারবা না। এই গার্ডিয়ানই অনেক সময় বাচ্চা কাচ্চাকে রোজা রাখতে দেয় না, আর এই 5 বছরের বাচ্চা যার বাবা নাই সে সবগুলো রোজা রাখছে। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে জেনারেল লাইন এবং এই যে মাদ্রাসা, এখান থেকে এই বাচ্চাটা কথা বলার আগে আমাকে সালাম দিছে, আর জেনারেল লাইনের ক্লাস 10-এর একটা ছেলে সালাম এই পর্যন্ত দিছে কিনা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু যতগুলো মাদ্রাসায় গেছি এই হাফিজি লাইনের ছোট ছোট বাচ্চারা, 4-5 বছরের বাচ্চারা সালাম দিয়ে তারপরে কথা বলে। আদব কোথায় শেখা হচ্ছে, সত্যিকারের আদব কোথায় শেখা হচ্ছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি অনেক প্রায় রাত হয়ে গেছে বলা চলে, তো এটা রাঙ্গামাটির একটি পাহাড়ি দুর্গম এলাকার একটি এতিমখানায় এসেছি আমি। এতিমখানায় এই তাদের সাথে, তাদেরকে এতিমদের সাথে নিয়ে আজকে আমরা খাবার খেয়েছি, ইফতার করেছি, এবং যারা এতিম আছে তাদের মধ্যে ঈদের দিন খরচ করার জন্য নগদ অর্থ বিতরণ করেছি। তো চলে যাওয়ার প্রাককালে আমার এক সহকর্মী এই বাচ্চাটির সাথে কথা বলছিল, তো আমি একটু থমকে দাঁড়ালাম যে কী কথা বলছে দেখি। তো এর সাথে আমার সহকর্মী কথা বলার সময় যে কথাটি আমি শুনতে পাই সেটার উদ্ধৃতি নিয়েই মূলত এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটা করা, এবং আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এখানে শিক্ষণীয় বিষয় আছে। এই বাচ্চার বয়স হবে, হেফজখানায় পড়ে এতিম বাচ্চা, এই বাচ্চার বয়স হবে কত, সর্বসাকুল্যে 5-6 বছর বাচ্চার বয়স হবে। তো এই 5-6 বছরের বাচ্চা কী বলে এবং তার মধ্যে কী আদর্শ ধারণ করে আমরা একটু তার থেকে শুনবো। তোমার নাম কী বাবা বলো? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সুন্দর নাম। তোমার বাবার নাম কী? মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি, তোমাদের বাড়ি কোথায় জানো না? ইসলামপুর। ইসলামপুর, আচ্ছা যাও, ছোট মানুষ, ও কথাও ঠিক মতো বলতে পারছে না, ও মানে বাড়ি কোথায় সেটাও বলতে পারছে না, এত ছোট মানুষ। তো এই এখন তো রোজা চলতেছে প্রায় শেষের দিকে, রোজা কয়টা রাখছো? সব রাখছি, একটা রাখি না। সবগুলো রোজা রাখছো, শুধু একটা রাখতে পারো নাই, তো ওইটা কেন রাখতে পারো নাই? বমি করছিলাম। কেন বমি করছিলে? পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, বমি করছে, এই জন্য সে এই রোজা একটা রোজা ভাঙছে, আর সবগুলো রোজা আছে। এই রমজান মাসে, রমজান মাস প্রায় শেষ হয়ে গেছে, এই তো সহসা ঈদ, এই পুরো সবগুলো রোজা এই ছোট মাসুম বাচ্চাটা রাখছে, শুধু বমি করছে, পেট ব্যথা করছে, এই জন্য সে একটা রোজা ভেঙে ফেলেছে। তো এ তার এই কথাটা শুনে মূলত আমি আবার পিছনে ব্যাক চলে এসে এবং তাকে নিয়ে এই ভিডিওটা করি। এখানে অনেক বড় শিক্ষার বিষয় আছে, যে আমরা যে সন্ধ্যার পরে টিভি দেখি কিংবা দুপুরবেলা টিভি দেখি বা সকালবেলা টিভি দেখি, টিভিতে অনেক সময় যে টক শো চলে, টক শোর মধ্যে যারা গলাবাজি করে, অনেকে, সবাইকে বলছি না, অনেকে পেট ভৈরা ভাত খাইয়া আইসা টক শোর পদ্মে আইসা কথা বলে ওই শক্তি দিয়া, এই 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 সমস্ত মাসুম বাচ্চা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, যে তারা এই সারাদিন এই ছোটো 5 বছরের বাচ্চা কী শিখছে এতিমখানা থেকে, কী শিখছে মাদ্রাসা থেকে। আমরা অনেকে কথার মানে জোশে অনেক সময় মাদ্রাসা কিন্তু ইসলাম শিক্ষার একটি বিষয়, সব মাদ্রাসা খারাপ না, কিন্তু ঢালাওভাবে কিছু সাধুবাদী মানুষ আছে, কিছু সমাজসেবক আছে, মাদ্রাসাকে জঙ্গি বলা হয়। এই ছেলেটা, এই যে মাসুম বাচ্চাটা 5 বছরের, তার যে তোমার কে মারা গেছে, বাবা মারা গেছে? কত বছর আগে মারা গেছে জানো? বলতে পারিনি। ছোট থাকতে মারা গেছে। এই বাচ্চার বাবা মারা গেছে ছোট থাকতে, সে বলতেও পারে না কবে তার বাবা মারা গেছে। এই ছোট বাচ্চাটার যে বাবা মারা গেছে, এই সমাজ এই বাচ্চার দায়িত্ব কে নিছে বলেন? এই দায়িত্ব নিছে এতিমখানায়, এতিমখানায় বাচ্চাটার দায়িত্ব নিছে। একটা মানুষ যাতে কুকুর বেড়ালের মতো না খায়, রাস্তায় না পড়ে থাকে, যাতে কিছুটা শিক্ষা নিয়ে চলতে পারে, এই জন্য এতিমখানার দায়িত্ব নেয় এই বাচ্চার। এতিমখানা হচ্ছে মাদ্রাসার অংশ বিশেষ, মাদ্রাসা সংশ্লিষ্ট এতিমখানা। তো এতিমখানার মধ্যে সে কোরআন শিখতেছে, আল্লাহর কালাম অন্তরে ধারণ করছে। তুমি কিসে পড়াশোনা করো? হেফজখানায়। হেফজখানায় পড়ো। এই হেফজখানা মানে হচ্ছে কোরআন শরীফ মুখস্থ করা। তো একজন হেফজখানার হাফেজ, এই 5 বছরের বাচ্চাটা আল্লাহর কালাম অন্তরে ধারণ করতেছে, তাহলে
এই ছেলে আমরা ঢালাওভাবে যখন মাদ্রাসাকে জঙ্গি বলি, মাদ্রাসা বলতে জঙ্গি বলি, তো সুশীল সমাজের আপনাদের বিবেকের কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন রেখে যাব যে আপনাদের ক্লাস নাইন টেনের অনেক ছাত্র আছে জেনারেল লাইনের ইংলিশ মিডিয়াম কিংবা বাংলা লাইনের, যে ক্লাস নাইন টেনে পড়েও রোজা রাখে না, অসংখ্য আছে, শতকরা 10%, শতকরা আমার মনে হয় 10% রোজা রাখে জেনারেল মিডিয়ামের বাচ্চা কাচ্চারা, কারণ ওই বাবা মা বলে যে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি রোগাক্রান্ত হয়ে যাবা, বাবা তুমি রাখতে পারবে না, এই গার্ডিয়ানই অনেক সময় বাচ্চা কাচ্চাকে রোজা রাখতে দেয় না, আর এই 5 বছরের বাচ্চা যার বাবা নাই সে সবগুলো রোজা রাখছে। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে জেনারেল লাইন এবং এই যে মাদ্রাসা, এখান থেকে এই বাচ্চাটা কথা বলার আগে আমাকে সালাম দিছে, আর জেনারেল লাইনের ক্লাস টেনের একটা ছেলে সালাম এই পর্যন্ত দিছে কি না আমি সঠিক বলতে পারবো না, কিন্তু যতগুলো মাদ্রাসায় গেছি এই হাফিজি লাইনের ছোটো ছোটো বাচ্চারা 4-5 বছরের বাচ্চারা সালাম দিয়ে তারপরে কথা বলে, আদব কোথায় শেখা হচ্ছে, সত্যিকারের আদব কোথায় শেখা হচ্ছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আর এই 5 বছরের বাচ্চা যে সবগুলো রোজা রাখছে এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ, যে যেখানে জেনারেল লাইনের নবম দশম শ্রেণীর বাচ্চারাই বাচ্চা না, ওরা তো আস্ত ছেলে বলবো আমি, নাইন টেনের ছেলেরাই যেখানে রোজা রাখে না সেখানে এই মাদ্রাসার 5 বছরের বাচ্চাটা রোজা রাখে, পার্থক্যটা এটাই দৃশ্যমান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাচ্চারা এই কোথাও এই আমার চোখে খুব কমই পড়ছে যে অন্যের সাথে বেয়াদবি করা মাদ্রাসার ছাত্ররা, যে কারো মেয়ের ওড়না চেপে টান দিয়েছে কিংবা কোনো মেয়েকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে কিংবা রাস্তাঘাটে কাউকে বাজে ইঙ্গিত করেছে, কিংবা আমার জানামতে অসংখ্য উদাহরণ আমার কাছে আছে, বর্তমানে বাংলাদেশে কিশোর গ্যাং একটি মারাত্মক অপরাধ, এই কিশোর গ্যাং বিভিন্ন স্কুলে তৈরি হয়, এই কিশোর গ্যাং স্কুল কলেজ থেকে তৈরি হয়ে পাড়ায় মহল্লা ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের অপরাধ কুকর্ম করে থাকে, কিন্তু মাদ্রাসার মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়েছে এখনও পর্যন্ত আমার মানে চোখের দৃষ্টিতে এখনও পর্যন্ত আসে নাই। তো সব দিক বিবেচনা করলে সবার প্রতি অনুরোধ যে আমরা একদিন মারা যাব, ধর্মকর্মেরও অবশ্যই প্রয়োজন আছে, জেনারেল লাইনের পাশাপাশি আপনার যদি দুটি সন্তান থাকে একটি সন্তানকে মাদ্রাসায় দেন, এবং অসংখ্য লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে এই ধরনের, কী নাম বলছো বাবা তোমার, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এই মোহাম্মদ ইয়াসিন আরাফাতের মতো বাচ্চারা একদিন এই বাংলাদেশের দিক নির্দেশক হয়ে দাঁড়াবে, এ দোয়াই করি, সবার মানবিকতাবোধ জাগ্রত হোক এবং ধর্মীয় চেতনায় এবং ইসলামী মূল্যবোধে আমাদের যে নৈতিকতা সেটাকে যাতে আমরা পরিচালিত করি, ঘুষ চিন্তায় রাহাজানি খুন দর্শন এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে ধর্মের বিকল্প কিছুই হতে পারে না, আমরা সবাই যাতে ইসলামের সুশীতল ছায়া অবহন করি এবং এই যার যার ধর্ম নিশ্চিন্তে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পালন করে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।